প্রাকৃতিক রহস্যের সমাধান করা খুবই দুষ্কর। 2000 বছর আগের এক উড়ে যাওয়া মস্তিষ্ক হয়েছে কাছে পরিণত, সেই মস্তিষ্কেরই খোঁজ মিলল হারানো এক সভ্যতা থেকে। 2000 বছর আগে ওই সভ্যতা জ্বলন্ত লাভায় পুড়ে ভস্ম হয়ে গেলেও প্রকৃতি সেই প্রমাণ রেখে দিয়েছে সংরক্ষিত কাজ হওয়া মস্তিষ্ক ও মৃতদেহর মাধ্যমে। তবে কিভাবে একটি মস্তিষ্ক কাছে পরিণত হতে পারে, এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। শুধু মস্তিষ্ক কোষই নয়, 2000 বছর আগে ওই দেহ থেকে অবিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে স্নায়ুকোষ আর মেরুদণ্ড। মস্তিষ্কের কোষের মতো ওগুলোও জমাট বাঁধা অবস্থাতেই রয়েছে। আজ থেকে 2000 বছর আগে ইটালির ভেসুভিয়াস আগ্নেয়গিরির লাভায় চাপা পড়ে ধ্বংস হয়ে যায় আস্ত এক সভ্য। এমন ঘটনা ইতিহাসে আর দুটি। তবে কে ভেবেছিল এই জ্বলন্ত লাভায় পুড়ে ছাই না হয়ে সংরক্ষিত হয়ে থাকবে এক মানবদেহ, এমনকি তার মস্তিষ্ক? 79 খ্রিস্টাব্দে অগ্নুৎপাতের কারণে হারকিউলিনিয়াম শহরটি চাপা পড়ে যায়। গত শতাব্দীতে তার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয় দেহটি। দেহটি আবিষ্কার করা হয়েছিল 1960 সালে। গবেষকদের প্রতিবেদন বলছে, এক কাঠের বিছানায় মুখ নিচু করে শুয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে দেহটি। অনুমান করা হয় রাজা আগাস্টাসকে দেবতারূপে পূজা করা হতো সে সময়, আর সেই কাজটি করতেন এই মানুষটি। অর্থাৎ পেশায় তিনি ছিলেন পুরোহিত। মৃত্যুর সময় তার বয়স ছিল 25-এর কাছাকাছি। ইটালির নেপলস ফেদ্রিকো বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ পিয়ের পাওলো পেট্রন ছিলেন এই দেহ নিয়ে চলা গবেষক দলের নেতৃত্বে। পেট্রন জানান, 2018 সালে যখন তারা কাজ করছিলেন এই নিয়ে, দেহের মাথার খুলির ভেতর থেকে কাছের মতো তারা কিছু দেখতে পেয়েছে। তখন থেকেই আবার নতুন করে বিশদে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। চলতি বছরের শুরুর দিকে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় পেট্রন এবং তার সহকর্মীরা উল্লেখ করেন, অগ্নুৎপাতের কারণে উগ্র তাপপ্রবাহ এবং ঠিক তারপরেই হিমপ্রবাহের জন্য মস্তিষ্কের কোষ কাচের মতো হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে এই মানুষটির মস্তিষ্ক প্রচণ্ড গরম লাভার সংস্পর্শে এসে প্রথমেই নিশ্চয়ই একেবারে গলে গিয়েছে, তারপর দ্রুত ঠান্ডায় জমে যাওয়ার ফলে কাচের মতো দেখাচ্ছে, বলছে গবেষক। শুধু মস্তিষ্কের কোষই নয়, 2000 বছর আগের এই দেহ থেকে অবিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে স্নায়ুকোষ আর মেরুদণ্ডও। মস্তিষ্কের কোষের মতো এগুলোও জমাট বাঁধা অবস্থাতেই রয়েছে। সম্প্রতি নতুন করে পাওয়া তথ্য নিয়ে গবেষকরা কাজ করে, যা প্রকাশিত হয়েছে মার্কিন সাময়িকী PLOS-1-এ। অগ্নুৎপাতের সময়কার 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেও ভিট্রিফিকেশনের ফলে যে 2000 বছর ধরে অবিকল থাকলো দেহটি, এটি বোঝার পর থেকে নৃতত্ত্ববিদদের সামনে একটি নতুন দিগন্ত খুলে গিয়েছে। এবার তবে জেনে নেওয়া যাক হারকিউলিনিয়াম শহরটি কিভাবে ধ্বংস হয়েছিল। ভেসুভিয়াস পর্বত হল বর্তমান ইটালির একটি বহুস্তর বিশিষ্ট আগ্নেয়গিরি, যার অগ্নুৎপাত ঘটে 79 খ্রিস্টাব্দে। এটি ইউরোপীয় ঐতিহাসের অন্যতম কুখ্যাত ও মারাত্মক অগ্নুৎপাতগুলোর একটি, যে ঘটনাটি প্রত্যক্ষ নথিভুক্ত করেন প্লাইনি দ্য ইয়াঙ্গার নামক এক রোমান কবি এবং প্রশাসক। ভেসুভিয়াস পর্বতের অগ্নুৎপাত অনেক উঁচু পর্যন্ত উঠেছে। অতি উচ্চ তাপমাত্রায় সৃষ্টি হয় টেফরা এবং গ্যাসের মারাত্মক মেঘ, যা থেকে প্রতি সেকেন্ডে 1.5 মিলিয়ন টন পরিমাণ বিগলিত শিলা, বিচূর্ণ ঝামা, পাথর ও আগ্নেয় ভস্ম নির্গত হয়। এর থেকে অনুমান করা যায় যে এই বিস্ফোরণে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক হামলার চেয়েও 1,00,000 গুণ বেশি তাপশক্তি উৎপন্ন হয়েছে। সুবিশাল পিউরোক্লাস্টিক স্মৃতির নিচে এবং ছাইস্তূপে বেশ কিছু রোমান জনবসতি ধ্বংসপ্রাপ্ত হয় এই লাভায় চাপা পড়ে, যার মধ্যে পাম্পেই এবং হেরকুলেনিয়াম উল্লেখযোগ্য। প্রত্নতাত্ত্বিক খননের ফলে উক্ত স্থানগুলোর প্রাক্তন অধিবাসীদের সম্পর্কে বিস্তারিত জানা যায়। স্থানটি এখন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, একই সঙ্গে যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ও ভেসুভিয়াস জাতীয় উদ্যানের অংশ। উল্লেখিত দুটি শহরের মোট বাসিন্দা ছিল আনুমানিক 16,000 থেকে 20,000 জন। এখন পর্যন্ত 1,500 মৃতদের অবশিষ্টাংশ পাম্পেই এবং হেরকুলেনিয়ামে পাওয়া গিয়েছে, যদিও সর্বমোট মৃত্যুর তালিকাটি এখনও অসম্পূর্ণ ও অস্পষ্ট। মূলত এই ঘটনা থেকেই ভেসুভিয়ান আগ্নুৎপাতের নামকরণ করা হয়েছে। এই রকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।